ঈদের দিন শনিবার বিকালে নরসিংদীর রায়পুরা উপজেলার গোপীনাথপুর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আনন্দ উৎসব করতে থাকে স্থানীয় জালাল মিয়া ও তার সহযোগীরা। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। জনমনে আতঙ্ক না ছড়াতে জালাল মিয়াকে অনুরোধ করেন স্থানীয় জুলহাস মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে জালাল মিয়া ও তার সহযোগীরা। বিকালবেলা আমরা সবাই ভাই বন্ধু বান্ধব মিলে রাস্তায় বসে আছি, হঠাৎ করে ওরা দড়িগাঁওয়ের ফেলুবারেরা হঠাৎ করে আইসা দুই তিনটে মিলে ককটেল মারছে। ককটেল মারার কারণে ওদেরকে ফিরাই দেওয়ার কারণে, ঠিক আছে, ওদেরকে কেন ককটেল মারার জন্য নিষেধ করছে, এই জন্য সবাই একত্রিত হয়ে আয়া সবাই আমরার উপরে হামলা করছে এবং বিভিন্ন দেশীয় অস্ত্র পিস্তল ককটেল নিয়ে এসে আমাদের উপরে হামলা করছে। এক পর্যায়ে সেখান থেকে চলে গিয়ে আবারও সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দলবল সহ জুলহাস মিয়ার বাড়িতে হাজির হয় জালাল মিয়া। সেখানে এলোপাতারি গুলি ছুড়তে থাকে তারা। এতে গুলিবিদ্ধ হয় চারজন। তাদেরকে নরসিংদী জেলা হাসপাতালে নিলে জুলহাসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এবং গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলে। পুলিশ বলছে এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে মরদেহের, প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহত জুলহাস মিয়া ওই এলাকার শামসুল মিয়ার ছেলে ও পেশায় পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন। তৌহিদ হাসান, কালবেলা।